রাঙামাটির পলোয়েল পার্ক, ঝর্ণা কিংবা লেক, সুইমিং পুল আর কিডস জোন, গ্রাম বাংলার ঐতিহ্য মনে করিয়ে দেওয়ার জন্য বিভিন্ন স্থাপনার পাশাপাশি রয়েছে স্বচ্ছ জলরাশি উপভোগের নানা আয়োজন। সব মিলিয়ে প্রকৃতির অনন্য এই রূপ দেখার সব ব্যবস্থাই যেন রয়েছে এই বিনোদন কেন্দ্রে। শফিক আহমেদ সাজীবের তোলা ছবিতে আরও জানাচ্ছেন জুবায়ের মঞ্জুর। যেদিকে চোখ যায় লেকের অথই জল, দেখলে মনে হয় মিশে আছে আকাশের সাথে। আকাশ আর লেকে প্রকৃতির অনন্য এই মিতালির দেখা মিলবে রাঙামাটি শহরের পলওয়েল পার্কে বসে, যেখানে রয়েছে বিনোদনের সব আয়োজন। মুখোশের আদলে তৈরি করা হয়েছে এ পার্কের প্রবেশপথ, রয়েছে শিশুদের বিনোদনের জন্য কিডস জোন, আর গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরতে ঢেকিঘরের আদলে স্থাপনার পাশাপাশি রয়েছে ঝর্ণা, কটেজ, সুইমিং পুল আর লেকের স্বচ্ছ জলরাশি উপভোগ করার নানা আয়োজন। একই ছাতার নিচে সবকিছু পাওয়া যায়, এক কথায় বলতে গেলে খুবই অসাধারণ। দেখা গেল অনেক কিছু আছে, বড়দের আছে এবং ছোটদের আছে, এক কথায় অসাধারণ। কাজের ফাঁকে একটু ঘোরাঘুরিও প্রয়োজন, এতে মনটাও ভালো হয়, কাজের প্রতি মনোযোগটাও বাড়ে। প্রতিদিন নৈসর্গিক এই সৌন্দর্য উপভোগে দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসেন অসংখ্য পর্যটক, যাদের মুখে উঠে আসে এখানকার প্রকৃতি, বৈচিত্র্যময় আর নান্দনিক নির্মাণশৈলীর ভালো লাগার কথা। রাত্রি যাপনের জন্য ফ্যামিলি নিয়ে খুবই সুন্দর একটা জায়গা আমার মনে হয়। একই ছাদে বসে অনেক কিছু দৃশ্য দেখা যায়, একদিকে পার, এদিকে ট্র্যাক, এদিকে নদী, সবগুলো দেখে একটা আনন্দ ভরপুর হয়ে যায় আমাদের মনটা। দৃষ্টিনন্দন এই পার্কটির তত্ত্বাবধানে রয়েছে রাঙ্গামাটি জেলা পুলিশ, যারা নিরাপত্তার পাশাপাশি পর্যটকদের টানতে নিয়েছে নানা পরিকল্পনা। আমরা গ্র্যাজুয়ালি এটার আরও নতুন কোনো কিছু ইনক্লুড করা যায় কিনা সেই বিষয়টা আমরা দেখছি, এবং আমরা এখন যথেষ্ট সাড়া পাচ্ছি, আমাদের এখানে নিরাপত্তার বিষয়টা সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। অপরূপ প্রাকৃতিক পরিবেশে আধুনিক বিনোদনের স্বাদ পেতে এখানে রয়েছে রাতে থাকা খাওয়ার সব ব্যবস্থা। জুবাইর মঞ্জুর, চ্যানেল 24।